আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে বহুল প্রচলিত একটি ক্রিম হচ্ছে এই ক্রিম ডারমাসোলাইন ক্রিম কোন রোগের চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি কীভাবে ব্যবহার করা উচিত এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ক্রিমটি কারা ব্যবহার করতে পারবে আর কারা ব্যবহার করতে পারবে না ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব তো চলুন ভিডিওটি শুরু করা ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ডক্টর্স অ্যান্ড ডায়াগনস্টিক বিডি চ্যানেলটি আপনার কাজে আসতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন যাক ডার্মাসালাইন ক্রিমটি বাজারে নিয়ে এসেছি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পনেরো গ্রাম টিউবটি তিনটি উপাদান নিয়ে গঠিত যার মধ্যে আছে শক্তিশালী স্টেরয়েড প্লোভেটাসেল প্রোপিওনেট নিউমাইসিন সালফেট এবং নাইস্ট্যাটিন তো চলুন জানা যাক এই ডারমাসালাইন ক্রিমটি আসলে কোন রোগের ওষুধ এবং কোন ধরনের চর্মর ঘুলেছি ব্যবহার করতে পারবেন ডারমাসালাইন ক্রিম সব থেকে বেশি যে রোগের জন্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে রিক্যালসিটেন্ট এক্সিমা এই চিকিৎসায় এই ক্রিমটি স্বল্প মেয়াদে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে রিক্যালসিট্যান্ট একজিমার কিছু চিত্র দেখে আপনারা নিশ্চয়ই রোগটি বুঝতে পারবেন এ ধরনের রোগ হলে এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া ডার্মাসোলাইন ক্রিম নিউরোডারমাটোসিস চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নিউরোডার্মাটোসিস রোগটি বাংলাদেশে প্রচুর দেখা যায় এই ধরনের চিকিৎসায় ডার্মাসোলাইন ক্রিমটি ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে এবং ব্যবহারের দারুণ ফলাফল দেখায় সোরিয়াসিস চিকিৎসায়ও ডারমাসাল ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে আমরা জানি সোরিয়াসিস এক ধরনের ভয়াবহ রকমের চর্মরোগ যা সহজে ভালো হতে চায় না অন্যান্য মুখে খাওয়ার ওষুধের সাথে ডক্টররা সাধারণত ডার্মাসল এন্ড ক্রিম ব্যবহারের নির্দেশ করে থাকেন এছাড়া অন্যান্য ব্যথাযুক্ত চর্মরোগের ক্ষেত্রে ক্রিমটি লিখে থাকেন যেখানে অন্যান্য কম শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায় না সেক্ষেত্রে শক্তিশালী স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে তো চলুন জানা যাক ডার্মোসেল ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি স্বল্প চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত সাত থেকে চোদ্দ দিনে চিকিৎসায় নির্দেশ করা হয়ে থাকে এবং দুই বছরে কম শিশুদের ক্ষেত্রে এটি নির্দেশিত এবং শরীরে যেসব স্থানের ত্বক খুবই পাতলা সেসব স্থানে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না মিথস্ক্রিয়া ও সতর্কতা ডার্মাসেলেন ক্রিমের কোনো উপাদানের প্রতি সংবেদনশীল থাকলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ক্রিম ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ডক্টরের পরামর্শ ছাড়া এ ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে এই ক্রিমটি ব্যবহার করা একদমই উচিত নয় আর এই ক্রিমটি ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যাতে চোখের ভেতর না যায় কারণ চোখের ভেতর চলে গেলে চোখে গ্লুকোমা হতে পারে কোনো কারণে যদি চোখের ভেতর ক্রিমটি চলে যায় প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে আবার অনেকে মেস্তা চিকিৎসায় ডার্মোসেলেন ক্রিমটি ব্যবহার করে থাকেন যা খুবই ভয়াবহ এবং মুখের চামড়ার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে দীর্ঘদিন এই ডার্মোসেল ক্রিমটি ব্যবহার করলে আলসার বা ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে ডার্মাসেল এনে থাকে ক্লু বেটাসেলের মতো শক্তিশালী স্টেরয়েড যা আপনার মুখে মেস্তায় মাখলে মুখের চামড়া উঠে যায় ফলে আপাতত দৃষ্টিতে প্রথম কয়েকদিন ভালো দেখালেও কিছুদিন পরে মুখে আরও অত্যাধিক রকমের কালো দাগ এবং মেস্তার আধিক্যতা বেড়ে যায় তাই এ ধরনের শক্তি স্যালিস্টের মুখে মাখা থেকে বিরত থাকুন ডারমাসল এন পনেরো গ্রাম চিপটির মূল্য পঁচাত্তর টাকা এটি আপনার যে কোনো কাছের ফার্মেসিতেই পাবেন এবং ক্রিমটি কেনার আগে অবশ্যই এর উৎপাদন তারিখ এবং মেয়াদ মেয়াদতীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ডারমাসল এন ক্রিম সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ